নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। পদের নাম, বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো। আশা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, কথা বলছি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ নিয়ে, তো চলুন জেনে আসি বিস্তারিত। কমিটি নাম্বার এক, পদের নাম হচ্ছে গাড়ি চালক রাজস্ব, বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, বেতন স্কেল হচ্ছে 16। উপজেলা ভূমি অফিসের জন্য নিয়োগটি প্রদান করা হবে। বয়স অনুরোধ 30 বছর চাওয়া হয়েছে। পদের সংখ্যা হচ্ছে 7টি। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স সহ যানবাহন চালানোয় পারদর্শী হতে হবে। শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে স্পষ্ট অক্ষরে এবং সহজে পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফর্মটি জেলা প্রশাসকের ওয়েবসাইট পিরোজপুরের pirozpur.gov.bdo ডাউনলোড করে এবং জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরের রাজস্ব শাখা হতে সংগ্রহ করা যাবে। আবেদন আগামী 21 জানুয়ারি 2024 অফিস চলাকালীন সময়ের মধ্যে অর্থাৎ বিকাল 4টার মধ্যে জেলা প্রশাসক পিরোজপুর বরাবরে সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, স্বাক্ষরবিহীন এবং নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর বয়সের ক্ষেত্রে বলা হয়েছে আবেদন জমাদানের শেষ তারিখ অর্থাৎ 21 জানুয়ারি 2024 প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানের সন্তান বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের কপি যা প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত দাখিল করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পোষ্যদের ক্ষেত্রে, সন্তান নাতি নাতনিদের ক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের সাথে উপযুক্ত সনদপত্র তথা কাগজপত্র দাখিল করতে হবে। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, পিরোজপুরের তালিকাভুক্তির সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে তার মধ্যে রয়েছে মেয়র, পৌরসভা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের সত্যায়িত ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল বা সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত লাইসেন্সের সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত। প্রার্থীকে দরখাস্তের সাথে যে কোনো তফসিলি ব্যাংক হতে জেলা প্রশাসক পিরোজপুরের অনুকূলে 500 টাকার মূল্যমানের ব্যাংক ড্রাফট বা পে অর্ডার অফেরযোগ্য জমা দিতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে 10 টাকার ডাক টিকিট লাগানো 10.5x4.5 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। খামের উপরে পদের নাম, বিশেষ কোঠা যদি থাকে এবং ডান পাশে আবেদনকারীর পূর্ণাঙ্গ নাম এবং যে ঠিকানায় প্রবেশপত্র গ্রহণে ইচ্ছুক সেই ঠিকানাটি স্পষ্ট করে লিখতে হবে। কোঠায় আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থানে এবং তারিখ প্রার্থীদের লিখিত ও ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে ব্যবহারিক পরীক্ষার সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত লাইসেন্সটি আবশ্যিকভাবে সঙ্গে আনতে হবে। প্রার্থীদের লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। মোহাম্মদ জাহিদুর রহমান, জেলা প্রশাসক, পিরোজপুর। প্রিয় ভিউয়ার্স, এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট ভিডিওতে। ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। সেই পর্যন্তই আল্লাহ হাফেজ।